অলস ব্রাহ্মণ। অনেক বছর আগেকার কথা, একটা গ্রামে একটা ব্রাহ্মণ থাকত। স্ত্রী আর দুই ছেলে মেয়েকে নিয়ে তার সংসার। কিন্তু ব্রাহ্মণের মেজাজই ছিল একেবারে অন্যরকম। সকালে ঘুম থেকে উঠে কুয়োর পাড়ে বসে স্নান করত, তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ত। ব্রাহ্মণের সংসারে কোনো জিনিসের অভাব ছিল না। তার কাছে বিরাট এক ক্ষেত ছিল যেখানে নানা ধরনের ফল আর সবজি চাষ করা হতো। শুধু ব্রাহ্মণের একটা বাজে অভ্যেস ছিল, সে ভীষণ অলস ছিল। ব্রাহ্মণের বাড়ির লোকেরা খুবই দুঃখ পেত যে সে কোনো কাজ নিজে করত না আর সারা দিন শুয়ে থাকত। একি, তুমি আমার ঘুমোচ্ছ? ওঠো, তোমাকে খেতে যেতে হবে, না আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। স্ত্রী এত চেষ্টা করলো, কিন্তু ব্রাহ্মণের ওপর তার কোনো প্রভাব পড়ল না। সে একটা চোখ খুললো, মিচকি হেসে আবার ঘুমিয়ে পড়ল। ওহো, একে ওঠানোর চেষ্টা করে কোনো লাভ নেই, আমি নিজেই খেতে গিয়ে একবার দেখে আসি যে সবকিছু ঠিক আছে কিনা। বাচ্চাদের হাসিতে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল আর উঠে ওদের সঙ্গে খেলতে লাগলো। এদিকে তার স্ত্রী যখন ক্ষেত থেকে বাড়ি ফিরছিল, তখন রাস্তায় তার সঙ্গে এক সাধুর দেখা হয়। সে সাধুকে নিজের বাড়িতে ভোজন করাতে নিয়ে যেতে চায়। ও গুরুদেব, আপনি? অনেক দিন পরে আপনার দর্শন পেলাম। চলুন, আপনি আমার বাড়িতে চলুন, আপনার সেবা করার একটা সুযোগ আমায় দিন গুরুদেব। তোমার মন সত্যি খুবই বড়, মা। ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর যেন সব সময় থাকে। চল। ব্রাহ্মণের স্ত্রী সাধু বাবাকে নিয়ে বাড়ি পৌঁছে দেখে যে, যাক বাবা, ঘুম থেকে উঠে তো পড়েছে, দেখো গুরুদেব এসেছেন আমাদের বাড়ি। সাধু বাবাকে দেখে ব্রাহ্মণ তক্ষুনি তাকে আপ্যায়ন করতে বাইরে এলো। তারপর স্বামী স্ত্রী মিলে সাধু বাবার খুব সেবা যত্ন করলো। সাধু বাবাকে ভোজন করালো, তারপর ব্রাহ্মণ সাধু বাবার পা টিপে দিল। সাধু বাবা তাদের সেবার মনোভাব দেখে অত্যন্ত খুশি হলেন আর ব্রাহ্মণকে বর চাইতে বললেন, আর ব্রাহ্মণের মনের ইচ্ছে জানতে চাইলেন। বল বাবা, তোর কি ইচ্ছা? আমি তোর সেই ইচ্ছা অবশ্যই পূরণ করব। গুরুদেব, আমার তো শুধু একটাই ইচ্ছা যে কোনো কাজ যেন আমাকে নিজেকে করতে না হয়, এমন একজন চাই যে আমার সব কাজ করে দেবে। ঠিক আছে, আমি তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ করব, কিন্তু মনে রাখবি ওকে কিন্তু সব সময় কাজে ব্যস্ত রাখতে হবে, ও যেন কখনো বসে না থাকে। যথা আজ্ঞা গুরুদেব, আমি মনে রাখব। এই কথা বলে সাধু বাবা তাকে আশীর্বাদ করলেন আর সেখান থেকে চলে গেলেন। আর সঙ্গে সঙ্গে বিরাট এক রাক্ষস ব্রাহ্মণের সামনে এসে হাজির। প্রভু, আমি আপনার দাস, আমি আপনার সেবা করতে এসেছি, বলুন আমি আপনার জন্য কি কি করতে পারি? আচ্ছা, তুই এক কাজ কর, তুই গিয়ে বরং ক্ষেতে জল দিয়ে আয়। এই কথা শুনে রাক্ষস ওখান থেকে উধাও হয়ে গেল। ব্রাহ্মণ নিশ্চিন্ত হলো যে এখন থেকে তাকে আর কোনো কাজ করতে হবে না। কিছুক্ষণের মধ্যেই রাক্ষস ফিরে এলো। প্রভু, আপনি যে কাজ আমাকে দিয়েছিলেন তা হয়ে গেছে, এবার বলুন আর আমি কি কাজ করব? কি, এত বড় ক্ষেতে এত তাড়াতাড়ি জল দেওয়া হয়ে গেল, এবার আমি তোকে কি কাজ দিই? বলুন প্রভু, আমাকে আর কি করতে হবে, নয়তো আমি আপনাকেই খেয়ে ফেলবো। রাক্ষসের এই কথা শুনে ব্রাহ্মণ ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি আরেকটা কাজের কথা তাকে বলল। যা, শিগগিরই গিয়ে ক্ষেতে হাল চালিয়ে আয়। ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি গিয়ে কাজটা শেষ করে আসছি। রাক্ষস চলে যাওয়ার পর ব্রাহ্মণ হাঁফ ছেড়ে বাঁচল আর ভাবলো, ক্ষেতে হাল চালাতে ওর অনেক সময় লেগে যাবে, ততক্ষণে বরং আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। এরপর ব্রাহ্মণ তার স্ত্রী আর ছেলেমেয়েকে নিয়ে খেতে বসল।
এরই মধ্যে সেই রাক্ষস আবার এসে হাজির। আরে তুই আবার চলে এলি, তোর কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝি? হ্যাঁ প্রভু, এবার বলুন আমি আর কি কি কাজ করব। আরে কাজ 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 কোথেকে দেবো এত কাজ? কাজ কর, তুই বরং আমার মাথায় তবলা বাজা। এই কথা শুনেই রাক্ষস শুরু করে দিল, ব্রাহ্মণের মাথায় তবলা বাজাতে লাগলো। আরে পাগল নাকি এ, কেউ থামাও একে, এ তো আমার মাথাটাই ফাটিয়ে দেবে দেখছি। এখন আমি কি করি, ওকে কোন কাজ দিই, কি করে এর হাত থেকে রেহাই পাই? তুমি যদি এর হাত থেকে রেহাই পেতে চাও তাহলে আমার কাছে একটা উপায় রয়েছে, কিন্তু তার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি বলো, কি প্রতিজ্ঞা? এ তো আমার মাথা ফাটিয়ে দেবে। আজকে থেকে সব কাজ তুমি নিজে করবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি রাজি। এখন শিগগির এর হাত থেকে রেহাই দাও। শোনো, একটা কাজ করো, এই তবলা বাজানো বন্ধ করো, আমাদের কুকুর মতির লেজ বেঁকা হয়ে গেছে, ওই বেঁকা লেজটাকে গিয়ে সোজা করো। যথা আজ্ঞা মা জননী, আমি এক্ষুনি সোজা করে দিচ্ছি। স্বামীর এই অবস্থা দেখে স্ত্রী তো খুব হাসতে লাগলো। দেখেছো, আমি বলতাম না তোমার এই আলসেমি একদিন তোমাকে ঘোর বিপদে ফেলবে, আজ তার প্রমাণ পেলে তো। হ্যাঁ হ্যাঁ, ভালোই প্রমাণ পেয়েছি, কিন্তু মতির লাজ সোজা করে ও এক্ষুনি এসে পড়বে, তখন আমি কি করব? তুমিও যেমন কথা বলো, কুকুরের লেজ কখনো সোজা হয় বুঝি? এবার দেখো, ও মতির লেজ সোজা করতেই সারাদিন ব্যস্ত থাকবে, কারণ এই কাজ কোনোদিনও শেষ হবে না। আজ খুব জোর বাঁচিয়েছো আমাকে, আজ থেকে আমি নিজের কাজ নিজেই করব, কারো ভরসায় থাকবো না। কি হলো, হাসছো কেন বাচ্চারা? কিচ্ছু না, ওই ব্রাহ্মণের যা হাল হলো সেই দেখে হাসছি। হ্যাঁ, এবার বুঝলে তো নিজের কাজ নিজে না করলে কি অবস্থা হয়? তাহলে বলো, এখন থেকে নিজের হোমওয়ার্ক নিজেরাই করবে তো, কখন এটা ভাববে না তো? ইস, কেউ যদি আমাদের হোমওয়ার্কটা জাদুর বলে এসে করে দিয়ে যেত। না, হুম।